মহাবিশ্বে এলিয়েন বা বহির্জাগতিক প্রাণের অস্তিত্ব নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটছেই না। বিভিন্ন সময় অনেক রহস্যময় সংকেত পাওয়ার দাবিও করেন বিজ্ঞানীরা। মহাশূন্যে বেশ কয়েকবার অদ্ভুত জানো নাকি দেখা গেছে, তবে সভ্যতার সামনে এ নিয়ে অখাট্য প্রমাণ কেউ হাজির করতে পারেননি। এবার সেই জল্পনার পালে হাওয়া দিলেন আলবার্টো কেবালোর নামে আরেক গবেষক। তিনি স্পেনের ইউনিভার্সিটি অব বিগুর পিএইচডির শিক্ষার্থী। তরুণ এই গবেষক দাবি করেছেন মিল্কওয়েতে, অর্থাৎ যে ছায়াপথে পৃথিবী অবস্থিত, তাতে চারটি হিংসুটে বহির্জাগতিক সভ্যতার বসতি আছে। অত্যন্ত বিদ্বেষপরায়ণ এই এলিয়েনরা কোনো কারণে কেঁপে গেলে আমাদের গ্রহে আক্রমণ করতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে পৃথিবীর মানুষসহ সব প্রাণের অস্তিত্ব। এজন্য তিনি বিজ্ঞানীদের বহির্জগতে সংকেত বা বার্তা পাঠানোর বিষয়ে সতর্ক করেছেন। আলবার্টো গত 50 বছর ধরে এক দেশের উপর আরেক দেশের আগ্রাসন ও এর গতি প্রকৃতি নিয়ে গবেষণা করছেন। তিনি তার গবেষণার তথ্য উপাত্ত ব্যবহার করে বহির্গ্রহে থাকা কথিত প্রাণের আগ্রাসনের সম্ভাব্যতা মূল্যায়ন করতে চেয়েছেন। গবেষণায় তিনি 1977 সালে রেডিও তরঙ্গের মাধ্যমে শনাক্ত হওয়া ওয়াও সিগন্যালের রহস্য উন্মোচনের দাবি করেছেন। তিনি বলেছেন ওয়াও সিগন্যাল ছিল রেডিও এনার্জির বিস্ফোরণ। সেই বিস্ফোরণ ঘটেছিল পৃথিবী থেকে প্রায় 1800 আলোকবর্ষ দূরে সূর্যের মতো বড় একটি নক্ষত্রে। ওই তরঙ্গ প্রথম শনাক্ত হয় 60 বছর আগে থেকে বহির্জাগতিক প্রাণ নিয়ে গবেষণায় লিপ্ত থাকা ওয়াও টেস্ট ইউনিভার্সিটির দূরবীক্ষণ যন্ত্র দ্য বিগিয়ার। তিনি দাবি করেছেন এলিয়েনের আগ্রাসনে পৃথিবীর অবস্থা হতে পারে 650 কোটি বছর আগে দৈত্যাকার গ্রহাণুর আঘাতে এই গ্রহে প্রাণের গণবিলুপ্তির মতো। এই হামলা হতে পারে প্রতি 10 কোটি বছরে একবার। তবে তার নিবন্ধের পিআর রিভিউ বা অন্য গবেষকের মাধ্যমে মূল্যায়ন হয়নি। এর আগে উপগ্রহে বোমা বানিয়ে পৃথিবীতে হামলা করতে পারে এলিয়েনরা, এমন বিস্ফোরক দাবি করেছিলেন এক মার্কিন অধ্যাপক। এটাও তিনি দাবি করেছিলেন যে হামলার আগে ভিনগ্রহের প্রাণীরা ইউএফও চেপে পৃথিবীও পরিদর্শন করবে। সান অনলাইনকে দেয়া ইন্টারভিউতে অধ্যাপক পল স্পিঙ্গার এই বিস্ফোরক দাবি করেছেন। অধ্যাপক স্পিঙ্গার মনে করেন যদি পৃথিবীতে এলিয়েনদের হামলা হয় তবে এটা একদম তেমন হবে যেমনটা ইউরোপিয়ানরা আমেরিকার উপর 300 বছর আগে করেছিল। এলিয়েনরা যাযাবরের মতো হতে পারে, যারা সম্পদের জন্য গ্রহের সন্ধান করছে। তিনি আরও জানিয়েছেন পৃথিবীর পরমাণু হাতিয়ারগুলোকে লেজারের মাধ্যমে ধ্বংস করা হতে পারে। এলিয়েনরা মানব সভ্যতার ধ্বংস করার জন্য ভাইরাসও পাঠাতে পারে। তিনি বলেন এটাও সম্ভব হতে পারে যে ভিনগ্রহের প্রাণীরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। অধ্যাপক পল স্পিঙ্গার আরও জানিয়েছেন কোনো সম্ভাব্য হামলা থেকে বাঁচার জন্য সেনার কাছে অপশন রয়েছে। প্রথমত পরিস্থিতি বেঁচে থাকা, এরপর এলিয়েন আর তাদের টেকনোলজিকে বোঝা।